অসমে জনস্বাস্থ্য কারিকরী বিভাগত চলিছে ব্যাপক অরাজকতা। চব্বিশ বছরের রাজত্ব চলাইছে কনিষ্ঠ অভিযন্তা হারুন অল রশিদে। আজ ইয়ার তথ্যত পোহরলৈ আহিল ভয়ঙ্কর তথ্য। প্রথমে এই ছবিখনলৈ মন করক, এই ব্যক্তিজন হয়েছে হাতখিঙিমারী জনস্বাস্থ্য কারিকরী বিভাগের কনিষ্ঠ অভিযন্তা হারুন অল রশিদ। সরকারি নিয়ম অনুসরি এগারী বিষয়া বা অভিযন্তা একটা স্থানত তিন বছর কাল নিয়োজিত হয়ে থাকি পারে। পিছে আতিয়ার তথ্যর জড়িয়ে লাভ করা তথ্য অনুসরি এগারী কনিষ্ঠ অভিযন্তা হারুন অল রশিদে উনৈশ ছিয়ানব্বই সনের আজিলেক একটা স্থানতে নিয়োজিত হয়ে আছে। ফলত প্রশ্ন হয় কি মধুর সাদত কনিষ্ঠ অভিযন্তা হারুন অল রশিদে হাত খিঙি মারি এড়ব বিচরা নাই, কার সুবাসিক পায় বিভাগ বিগত চব্বিশ বছরে চলাই আছে রাজত্ব। অভিযোগ অনুসরি মানকাছার হাত ছিঙি মারির সেকশনেল অফিসার, পি এইচ স্টোরের ইনচার্জ, এম এস বি ডব্লিউ এস সিকে আদি করে অকলে কেবাটাও গুরুত্বপূর্ণ দায়িত্ব থাকি বিভাগটুক গুগ্রাসে গিলি নিজের সম্পত্তির পাহাড় গড়িছে। এবার মন করক এই ছবিখনলৈ। এই ছবিখন হয়েছে কনিষ্ঠ অভিযন্তা হারুন অল রশিদর শালপতি রেজাউল ইসলাম উরফে ফুকন। কনিষ্ঠ অভিযন্তা হারুন অল রশিদর আশীর্বাদতেই নিজ শালপতি রেজাউল ইসলাম উরফে ফুকনেও গড়িছে সম্পত্তির পাহাড়। জিলাখনের প্রতিটি পঞ্চায়েতত বিভাগটির কাম কাজ চোয়া চিতার দায়িত্বত খালপতি ফুকনক লগত রাখি অতি অনাশয়ে লুণ্ঠন রাজ অব্যাহত রাখিছে। ফলত হাত খিঙি মারি জনস্বাস্থ্য কারিকরী বিভাগত চব্বিশ বছরে লুটিপুটি খাই রাজত্ব চলাই অহা বিষয়টির উচিত তদন্তর দাবি করেছে স্থানীয় রাইজে। ইপিনে পরবর্তী প্রতিবেদনত আমি প্রকাশ করিম বিভাগটির কোন কোন আসনিত কেনেদরে চলাই আহিছে লুণ্ঠন। ব্যুরো রিপোর্ট, সংবাদ প্রহরী।